Assalamualaikum guys, welcome to our Dhaka Fish Lover channel. তো আমরা আজকে এসেছি নারায়ণগঞ্জের কালীবাজার মেসাস মারুফ ফিশিং স্টোর। তো এখানে প্রপ্রাইটর মোহাম্মদ মারুফ সাহেব। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আসলাম আপনার দোকানে। তো আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে মাছের? আমাদের বিশেষ করে পিঁপড়া ডিম, ছাতু, মাছ ধরার যাবতীয় যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমরা সেল করেন না? আচ্ছা, আপনাদের দোকানে কিছু স্পেশাল কিছু প্রোডাক্ট যদি মাছের দেখাতেন তাহলে ভালো হতো আর কি। কী কী আছে আপনাদের? যেমন মিষ্টি চার আছে, পিঁপড়ার ডিম আছে, তারপরে বিভিন্ন ধরনের ঝুপড়ি কাটা আছে, এগুলো একটু শো করান আমাদের দর্শকদের উদ্দেশ্যে, একটু দেখান। আমাদের আসলে সব কিছু ই করা আছে, বিভিন্ন ধরনের কাটা, লাড্ডুর সব ধরনের কাটা। আচ্ছা আচ্ছা, দেখি এগুলো সব লাড্ডু কাটা না? হ্যাঁ হ্যাঁ, বাদানো সব ধরনের কাটা আছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন, খালি দুই কাটা থেকে ধরে আপনার দশ কাটা সব বাঁধানো থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সবগুলো চুপড়ি কাটা। আচ্ছা, এগুলো এক একটা কীরকম রেট আর কি? আমরা পাইকারি বিক্রি করেন না? কীরকম রেট ধরেন আর কি? এইটা এগুলা যেমন আপনার সাতক্ষীরা থেকে আমরা ই করি, কাটাও ভালো, এগুলো আমরা একশো টাকা করে সেল করেন না? পাইকারি 90 টাকা করে। আচ্ছা, যাই হোক, আপনারা যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন, কালীবাজারের আশেপাশে আছেন, আপনারা সরাসরি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা দোকানে এসে প্রোডাক্ট নিতে পারেন। আর আপনাদের কি অনলাইন শপের জন্য যে মাল দরকার হয় সেগুলো ই করি সব ধরনের? তো ভাইরা কি সারা দেশে কুরিয়ারের মাধ্যমে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে দেখতে পাচ্ছেন সব ধরনের প্রোডাক্টই ভাইদের আছে, আর মোটামুটি তারা অনেক বছর ধরেই এই ব্যবসায় জড়িত। আপনারা যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন শিকারী ভাইরা, তারা ভাইয়ের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে দোকানে আসতে পারেন, বা যারা অনলাইনে নিতে চান সেগুলোরও সুব্যবস্থা আছে। তো আমরা মূলত আজকে আসি আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য, কারণ এখানে এই দোকানে নারায়ণগঞ্জের যত শিকারী আছে সবাই চিনে যে মেসাস মারুফ ফিশিং স্টোর। তো অনেক শিকারী আসে এখান থেকে প্রোডাক্ট ক্রয় করে, সব কিছু পাওয়া। আচ্ছা আচ্ছা, তো এখানে মাছের যাবতীয় সব জিনিস আছে। তো পিঁপড়া ডিম আছে আপনার দোকানে? একটু পিঁপড়া ডিমটা একটু দেখাবেন, পিঁপড়া ডিম, মিষ্টি চার, কারণ আমরা তো মূলত এগুলোই বিশেষ করে এখানে না, মিষ্টি চার। আচ্ছা, তাহলে পিঁপড়া ডিম দেখি। তো এখন তো পিঁপড়া ডিম পুরো সোনার হরিণ। কিছুক্ষণ আগে আমি ফ্রিজিং করলাম। কিছুক্ষণ আগে না, এটা কি মরজাইলের না? হ্যাঁ হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আমরা, তার সাথে সরাসরি যোগাযোগ করে আসবেন। যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন ভাইয়ের দোকানে আসবেন। তো আমাদের ঢাকার ফিশ লাভার্স চ্যানেলের নাম বললে অবশ্যই ভাই কম দামে আপনাদেরকে প্রোডাক্ট সেল করবে। তো এখানে নারায়ণগঞ্জের আশেপাশে যত শিকারী আছে ভাইয়ের কাছে থেকে প্রোডাক্ট নেয়। এটা হচ্ছে নারায়ণগঞ্জের কালীবাজার দেলোয়ার টাওয়ার মেসাস মারুফ ফিশিং স্টোর। দেখতে পাচ্ছেন হচ্ছে সাতক্ষীরা না? হ্যাঁ। তো কিছুদিন আগেও দেখছেন যে আমাদের একটা খাড়াকান্দির ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে জোড়া কাতল মাছ শিকার করেছে নারায়ণগঞ্জের কিছু শিকারী। তারাও যেমন কামাল ভাই, তারপরে হচ্ছে ইসলাম ভাই, সাইফুল ভাই, মিজান ভাই, তারাও এই দোকান থেকেই প্রোডাক্ট নেয়। ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাইরা আমাদের চ্যানেল ঢাকার ফিশ লাভার্সের চ্যানেল অনেক আগের থেকেই দেখে, ভিডিও দেখে। এই যে দেখতে পাচ্ছেন ভাইদের মিষ্টি চার, আমাদের চার কিন্তু কয়েকটা কোয়ালিটির আছে। আচ্ছা, কয়েকটা করে কয় রকমের আইটেম আছে? আমরা তো আর কি বক্স করি না। আচ্ছা 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 আচ্ছা, এই যে বেলি আছে, যেমন ওটার আপনার মিশ্রণ হয়েছে এটা কি? এটা সরিষার খোলের তৈরি। এটা তো সরিষার খোলের না? হ্যাঁ হ্যাঁ, এটা আছে আপনার যেমন নারিকেলের খোল দিয়ে তৈরি হয়। এটা নারিকেলের খোল দিয়ে না, স্মেল অন্যরকম, মোটামুটি ভালো ফ্লেভার আসতেছে চারে।
আবার আরো কোয়ালিটি আছে আপনার মাখনের গাদ দিয়ে কোনটা তৈরি হয়? মাখনের গাদ দিয়ে না, আবার কোনটা আপনার গিয়ার চাকা দিয়ে তৈরি হয়? গিয়ার চাকা দিয়ে না। কোয়ালিটি মোটামুটি চার পাঁচ আইটেম আপনাদের চার আছে আর কি, বোঝা গেল আর কি। যাক, দেখতে পাচ্ছেন বাইদের পুরো শোরুমটা পাইকারি যাও নাকি, এই জন্য আমরা বড় ড্রাম নিই। ও আচ্ছা আচ্ছা, পাইকারিতে না, ওই বক্স করার সুযোগ পাই না। তো যেহেতু বাইরা পাইকারি বিক্রি করে, তাহলে অবশ্যই আপনারা সুলভ মূল্যে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন। অবশ্যই আসবেন নারায়ণগঞ্জে, আশেপাশে যারা আছেন শিকারি অবশ্যই বাইরের দোকানে ভিজিট করবেন। তো আমাদের একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা ঢাকার মধ্যে যত বড়শির দোকানগুলো আছে সেগুলোকে পরিচয় করে দেওয়া আপনাদের। যেমন নারায়ণগঞ্জে অনেক শিকারি আছে, তারা জানে না যে কোথায় পিঁপড়ার ডিম চার মাছের খাবার বিক্রি করে। তো আপনারা যারা নারায়ণগঞ্জে আশেপাশে আছেন, তারা বাইরের দোকানে আসবেন, কালীবাজার, নারায়ণগঞ্জে কালীবাজার দেলোয়ার টাওয়ার। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে বাইরের নাম্বারটা আমি দিয়ে দিব, ভাইয়ের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনারা দোকানে চলে আসবেন। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আপনি আমাদের চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলতেন? আমাদের চ্যানেলে যারা দর্শক আছে, যারা আমাদের ভিডিও রেগুলার দেখে, তাদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা ফিশারিজের ফিশিং লাভার্স, তারা তো অবশ্যই কানেক্টেড হচ্ছে, এই জন্য আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ। তো সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। তো মূলত আমাদের ভাই ঢাকার ফিশ লাভার্সের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ঢাকার যত অ্যাংলার আছে তাদেরকে রিপ্রেজেন্ট করা, ঢাকার যত ফিশিং স্পট আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করাই আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।